বন্ধুরা, আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে শিল্প বিপ্লব। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূত্রপাত হয় বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধি এবং বর্ধিত চাহিদা সহ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈজ্ঞানিক কারণে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। শিল্প বিপ্লবের ফলে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, বৈদেশিক সম্পর্ক, মানুষের জীবন ও চিন্তা চেতনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব লক্ষ্য করা যায়। শিল্প বিপ্লবের আলোচনা ব্যাপক। এখানে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যায়। প্রথম শিল্প বিপ্লব, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার। প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল 1784 সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের পর থেকে বিভিন্ন ধরনের মেশিন তৈরি শুরু হয় এবং শিল্প কারখানাগুলি অনেক উন্নতি লাভ করে, এবং এরপর থেকেই শুরু হয় শিল্প বিপ্লব। এখন আমরা বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারকের ছবি দেখব। দ্বিতীয় শিল্প বিপ্লব, বিদ্যুৎ আবিষ্কার। দ্বিতীয় শিল্প বিপ্লব ঘটেছিল 1870 সালে বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে। বিদ্যুৎ যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে অপরিহার্য একটি উপাদান। শিল্প, কলকারখানা, কৃষিকাজ, মানব সম্পদ উন্নয়ন, আধুনিক জীবনযাত্রা, চিকিৎসা, যোগাযোগ, কম্পিউটার প্রযুক্তির ব্যবহার থেকে শুরু করে উন্নয়নের প্রায় সকল ক্ষেত্রেই প্রয়োজন বিদ্যুৎ। এখন আমরা বিদ্যুৎ আবিষ্কারকের ছবি দেখব। তৃতীয় শিল্প বিপ্লব, ইন্টারনেট আবিষ্কার। তৃতীয় শিল্প বিপ্লব ঘটেছিল 1969 সালে ইন্টারনেট আবিষ্কারের মাধ্যমে। ইন্টারনেটের আবিষ্কার শিল্প বিপ্লবের গতি বহুগুণ বাড়িয়ে দেয়। আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের গুরুত্ব অপরিসীম। যোগাযোগের ক্ষেত্রে এটি যুগান্তকারী পরিবর্তন সাধন করেছে। ইন্টারনেট আবিষ্কারের পূর্বে পৃথিবীর যে কোনো জায়গায় খবর পাঠাতে বা সেখান থেকে খবর সংগ্রহ করতে অনেক অর্থ, শ্রম ও সময় ব্যয় হতো। কিন্তু এখন চোখের পলকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায়। এখন আমরা ইন্টারনেট আবিষ্কারকের ছবি দেখব। চতুর্থ শিল্প বিপ্লব, আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার। চতুর্থ শিল্প বিপ্লবের জনক হলেন জার্মানির অর্থনীতিবিদ ক্লাউজ সোয়াব। 10 অক্টোবর 2016 তারিখ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সান ফ্রান্সিসকোতে তাদের চতুর্থ শিল্প বিপ্লবের কেন্দ্র উদ্বোধনের ঘোষণা দেয়। এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের জনকের ছবি দেখব। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।